দেশ এবং প্রবাসে যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তীতে দেখবেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজ চলে আসলাম আখের গুড় সংগ্রহ করতে, সামনেই রমজান মাস, আখের গুড় সংগ্রহ করতে আসলাম। আর আমার সাথে রয়েছেন আমার কয়েকজন সহকর্মী অর্থাৎ সাংবাদিক বৃন্দ। আর এই যে আখ, আখ থেকে রস, রস থেকে গুড়, আর এই গুড় যেভাবে প্রক্রিয়া হয় আসলে সব কিছু আপনাদের দেখাতে চেষ্টা করব। সকলেই সাথেই থাকুন, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকুন। চলুন আমরা পুরো ভিডিওটা দেখে আসি। দর্শক, আখ বাগানো হচ্ছে, দেখুন আখ থেকে এখানে কিন্তু রস হচ্ছে, আর এই সেই রস থেকে কিন্তু গুড় হবে, যা আমি আপনাদের দেখাতে চেষ্টা করছি। এভাবেই এখন গ্রামগঞ্জে আখ বাগানো হয়, আর সেই আখ থেকে রস হয়, আর সেই রস থেকে কিন্তু গুড় হয়। এখন সব মেশিনের সাহায্য আখ বাগানো হয়, এক পাশ দিয়ে মেশিনে আখ দেওয়া হচ্ছে, আর পিছন দিয়ে কিন্তু আখের ছাবা বের হচ্ছে, আর এগুলো কিন্তু রোদে শুকানো হবে, আর এগুলো রোদে শুকানো হয়ে গেলে সেগুলো দিয়ে কিন্তু আখ জাল করা হবে, অর্থাৎ গুড় তৈরি হবে। পুরো প্রক্রিয়াটা আপনাদের দেখাবো, দেখতে থাকুন। একজন বসে মেশিনের ভিতরে আখ গুঁজে দিচ্ছে, আর কজন মিলে জমি থেকে আখ সংগ্রহ করে মাথায় করে এনে মেশিনের পাশে সারিবদ্ধভাবে রাখছেন। আমরা গুড়ের ফেনা খাবো, আর গুড় জাল শেষে আমরা নিজেদের জন্য কিছু গুড় নিয়ে যাবো। কি খাইতেছেন, কি আসলে কি এটা গুড়ের ফেনা বলি আর কি, গুড়ের ফেনা সেই টেস্ট। এটা আগে ছোট সময় খাইতাম, এইভাবে অনেকদিন পরে খাইলাম, আগে নিজেরটা খাইতাম, কারণ আমগুর এলাকা আর আখ চাষ হয় না। আগের অভিজ্ঞতা আছে, আগে ছোট সময় খাইছি নিজ এলাকায়, কিন্তু আমার আমি এমন একটা পরিবেশে মানুষ হয়েছি, বড় হয়েছি, হ্যাঁ, আশেপাশে এরকম সিচুয়েশন আমার পরে নাই, কখনো খাইও নাই। এই যে ফার্স্ট প্রথম খেয়েছি আজকে, যে কাঁঠাল পাতা দিয়ে, এটা মূলত আসলে যে কলা গাছের যে ডোগা ওইটা দিয়ে নাকি খাইতে হয়, কলার খুল, কলার খুল দিয়ে ওইটা দিয়ে খাইতে হয়। আমি এই প্রথম কাঁঠাল গাছের পাতা দিয়ে খাইছি, খুব টেস্ট লাগছে। এটা আসলে একটি বিকালবেলা একটু ঠান্ডা সময় থাকতে খেতে পারলে খুব বেশি ভালো লাগতো। আরেকটা জিনিস গরম, আরেকটা জিনিস হচ্ছে খাওয়ার আরেকটা নিয়ম হচ্ছে, এই যে খাইলেন শেষ করলেন কাঁঠাল পাতা, আস্তে করে গুড়ের ফেনা মানে আখের রস থেকে গুড় তৈরি হয়, গুড় থেকে ফেনা, আখের ফেনা। আচ্ছা, এখন খেলেন কয় বছর পরে? 30 বছর পরে। এরকম গরম আজকে আবার কথা খুব ভালো লাগছে, ধন্যবাদ। আর এই যে পাশে আবার বাগান হচ্ছে, এই যে এখানে আসলে বাঙানো হচ্ছে, ঠিক ওই জায়গায় প্রযুক্তির ছোঁয়া পেয়েছে সব জায়গায়, কিন্তু রস পড়তেছে এই জায়গায়। সামনে রমজান তৈরি করেন, আমরা একদম দেখে শুনে রস থেকে গুড়টা নিতেছি, রোজা রাখার পর যখন আমরা লেবু দিয়ে শরবতটা যখন হবে, মানে সারাদিনের যে তৃপ্তিটা সেটা এক মুহূর্তেই এটা পরিপূর্ণ হবে। তার জন্যই আসলাম আমরা খুঁজে খুঁজে, যে ওখানে কোন জায়গাতে এই যে আখ বাঙাচ্ছে, যেটা হচ্ছে ইয়া বলে উখ বলে আর কি,
গেন্ডারি 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 বলে সেই গেন্ডারিতে আমরা আসছি যে এই ক্ষেতে সরাসরি দেখতে পাচ্ছি যে আমরা এই যে এই পাশে কিন্তু আখ ক্ষেত গেন্ডারি কেটে সরাসরি এখানে মেশিনে বাঙানো হচ্ছে এই আখের গুড় এটা আসলে এটা যে কি যে একটা অনুভূতি আসলে এটা ভাষায় বোঝাতে পারছি না আসলে এই ধরনের অনুভূতি আমার জীবনে কখনো হয়নি খুব ভালো লাগছে পরিবেশটা এবং আমি একা না আমাদের সহকর্মী যারা আছে কর্মী যারা নাগরিক টিভি রয়েছেন বাংলাদেশ টিভি রয়েছেন তারপরে হচ্ছে প্রতিদিনের সংবাদ রয়েছেন তারপরে তৃতীয় মাত্রার আরিফ ভাই রয়েছেন মানে সবাইকে নিয়ে এসে যে একটা অনুভূতি এবং সেটা আসলে বলা ভাষায় প্রকাশ করা যাবে না অনুভূতিটা খুব খুবই খুবই চমৎকার ধন্যবাদ ভাই আসলাম এখন এখন আটকাইছি রাজীব প্রধান কিছু বলো আমি আসছি ঘূর্ণিতে আখের ঘূর্ণি বই যে একটি বয়ম দেখতে পাচ্ছেন প্লাস্টিকের এটার মধ্যে ওরা বলছে যে 5 কেজি সম্ভবত ধারণ করবে কিন্তু আমার ধারণা এটার মধ্যে 3 কেজি পর্যন্ত নেওয়া যাবে তো দেখি ঘূর্ণের অবস্থার কি অবস্থায় আছে জি ধন্যবাদ ধন্যবাদ ভাই এবারেই জমি থেকে আখ সংগ্রহ করা হয় তারপর সেটা মেশিনের সাহায্য ভাঙানো হয় আর সেখান থেকে রস সংগ্রহ করে কিন্তু কড়াইয়ের মাধ্যমে জাল করা হয় আখের ছাবা দিয়ে আর সেটা জাল করা শেষে কিন্তু গুড়ে রূপান্তরিত হয় আর সেই গুড় কিন্তু বাজারে চলে যায় অর্থাৎ আমাদের হাতে চলে আসে পুরো প্রক্রিয়াটা আপনাদের দেখাতে চেষ্টা করেছি সাথে ছিলাম আমি আরিফ মণ্ডল ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকুন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এগুলো কি পরে জমে যাবে সব না দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু